হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকের ক্লাসটি খুবই ইনফরমেটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টপিক থেকে WBSET সেট বলো, UGC নেট জেরপ বলো, এখান থেকে কোশ্চেন্স আসে। তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আজকে আমরা আলোচনা করব রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দ, ঠিক আছে? রেগুলেটিং অ্যাক্ট কেন? রেগুলেটিং মানে তো নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? এই রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তন করার কারণ কি, কেন প্রবর্তন করা হলো, কি উদ্দেশ্যে, তো সে সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে একটু বলছি, তোমরা ভালো মতো শোনো, ঠিক আছে? দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল একটি বাণিজ্য সংস্থা হিসেবে, ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিল, কিন্তু এটি ক্রমশই ভারতে বাণিজ্য প্রতিষ্ঠান থেকে ভারতের প্রধানতম সার্বভৌম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। অর্থাৎ বাণিজ্য যেখানে ব্যবসা বাণিজ্য করত সেখান থেকে একদম প্রধানতম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। ব্যবসা বাণিজ্যের সাথে সাথে ভারতবর্ষের যে রাজনৈতিক সেটিকেও পরিচালনা করতে থাকে। তো বাংলা থেকে প্রচুর রাজস্ব আদায় ও বাণিজ্য বাবদ কোম্পানির আয় ক্রমশ বাড়তে থাকলে ব্রিটিশ সরকার ক্রমেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যাপারে উৎসাহিত হয়ে ওঠে। ওকে, আর পরবর্তী যা দেখা দিয়েছে, দ্বিতীয়ত মেনলি যে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার কুফল, কোম্পানির দায়িত্ব জ্ঞানহীন শাসন ব্যবস্থা এবং কোম্পানির নায়েব দেওয়ান ও নিম্নপদস্থ কর্মচারীদের বলকাহীন ও অবাধ শোষণের ফলে সৃষ্ট 76-এর মন্বন্তরের বিভীষিকাময় খবর ইংল্যান্ডে গিয়ে পৌঁছালে ব্রিটিশ পার্লামেন্টে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ওকে, আর বিভিন্ন পর্যালোচনা হয় কোম্পানির পক্ষে ও বিপক্ষে। তো অর্থাৎ কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন মত পার্থক্য বা মত পর্যালোচনা করে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে, অর্থাৎ ব্রিটিশ সরকার, এটি পার্লামেন্টে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে ব্রিটিশ সরকার কোম্পানির রাজ্য শাসনের অধিকারকে কেড়ে না নিয়ে তার ওপর সরকার ও পার্লামেন্টের নিয়ন্ত্রণ আরোপ করার সিদ্ধান্ত নেয়। ওকে, এই পটভূমিকায় লন্ডনে অবস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডাইরেক্টরস বা পরিচালন সভা 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসকে বাংলার গভর্নর নিযুক্ত করে পাঠায়। ওকে, 1772 খ্রিস্টাব্দে। তো এই যে রেগুলেটিং অ্যাক্ট 1773, এটি সম্পর্কে এখন একটু বলবো, ঠিক আছে? রেগুলেটিং অ্যাক্ট 1773, 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট রেগুলেটিং আইন পাশ করে কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণের চেষ্টা করে, ঠিক আছে? কার্যকলাপ নিয়ন্ত্রণের চেষ্টা করে। ওকে, এর দুটি দিক ছিল, একটি ইংল্যান্ডে কোম্পানির পরিচালক সভা, বোর্ড অফ ডাইরেক্টরস, এবং ভারতে কোম্পানির শাসন ব্যবস্থা সম্পর্কিত দিক। ওকে, কোম্পানির পরিচালক সভা সম্পর্কে একটু শুনে রাখো, তাহলে তোমাকে আর এদিকে সেদিকে আর টাইম নষ্ট করতে হবে না। মানে বিলাতে কোম্পানির পরিচালক সভা ও মালিক সভার গঠনতন্ত্রে কিছু পরিবর্তন ঘটানো হয়। বলা হয়, পূর্বেকার 500 পাউন্ড শেয়ারের পরিবর্তে বর্তমানে 1000 পাউন্ড শেয়ারের মালিকরা বণিক সভার ভোটদানের অধিকার পাবে, ঠিক আছে? বণিক সভায় পরিচালক সভার সদস্য সংখ্যা হবে 24, যারা 4 বছরের জন্য নির্বাচিত হবেন, এবং এই সদস্যদের 1/4 অর্থাৎ প্রতি 6 জন প্রতি বছর পর্যায়ক্রমে পদত্যাগ করবেন, আবার নতুন 6 জন 4 বছরের জন্য নির্বাচিত হবেন। ওকে, সরকারের অনুমোদন সাপেক্ষে পরিচালক সভা ভারত শাসনের জন্য গভর্নর জেনারেল ও তার কাউন্সিলের সদস্যদের নিযুক্ত করবেন, ঠিক আছে? পরিচালক সভা প্রতি 6 মাস অন্তর ভারত সম্পর্কিত সামরিক, বেসামরিক ও রাজস্ব বিষয়ক তথ্যাদি সরকারকে জানাতে বাধ্য থাকবে, ঠিক আছে? আর কোম্পানির যে শাসন ব্যবস্থা 2 নম্বর, এটি বলছে যে রেগুলেটিং অ্যাক্ট এ ভারত শাসনের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটানো হয়। যেমন এই বাংলা, বোম্বাই ও মাদ্রাস প্রেসিডেন্সি নিয়ে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেন্দ্রীয় সরকারের গঠিত
কেন্দ্রীয় সরকার গঠিত হয়। বাংলা প্রেসিডেন্সির গভর্নরই কেন্দ্রীয় সরকারের প্রধান হন। ঠিক আছে, অর্থাৎ এবার তোমরা জানবে এই আইন অনুসারে 1773 সালের রেগুলেটিং আইন, বাংলা বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সি নিয়ে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেন্দ্রীয় সরকার গঠিত হয়। ঠিক আছে, আর বাংলা প্রেসিডেন্সির গভর্নরই কেন্দ্রীয় সরকারের প্রধান হন। এখানে আমি লিখিনি, আমি আলোচনা করে দিচ্ছি। তার পদের নাম হয় গভর্নর জেনারেল। তিনি বোম্বাই এবং মাদ্রাজ প্রেসিডেন্সির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা কর্তৃত্ব করার অধিকার পান। ঠিক আছে, আর ওয়ারেন হেস্টিংস 1773 খ্রিস্টাব্দে বাংলার প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন। তো দেখো, অধিকার পান ওয়ারেন হেস্টিংসকে 1773 খ্রিস্টাব্দে বাংলার প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত করা হয়। ঠিক আছে, এবার দেখো, গভর্নর জেনারেলের কাজে সহায়তা করার জন্য 4 জন সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল গঠিত হয়। সদস্যদের মেয়াদ 5 বছর। 4 জন সদস্য কারা কারা? এটা হলেন ক্লেভারিং, মনসন, বারওয়েল এবং ফিলিপ ফ্রান্সিস। ওকে, নেক্সট দেখো, 1774 খ্রিস্টাব্দে অর্থাৎ এই রেগুলেটিং আইন অনুসারে 1 জন প্রধান বিচারপতি ও 3 জন সাধারণ বিচারপতিকে নিয়ে কলকাতায় সুপ্রিম কোর্ট গঠিত হয়। ওকে, সুপ্রিম কোর্ট গঠিত হয়, এটি কিন্তু NTNT PYQ-তে এসেছে। আর এই যে রেগুলেটিং অ্যাক্ট তোমরা পড়ছো, এখান থেকে 2022-এ অর্থাৎ যে এক্সামটি 23-এ হয়েছিল সেখানে একটা কোশ্চেন এসেছে হিস্ট্রিতে। ঠিক আছে, নেট এক্সামিং। তো স্যার এলিজা এমপে, স্যার এলিজা এমপে ছিলেন প্রধান বিচারপতি। ওকে, নেক্সট ইনফরমেশনগুলো দেখো, কলকাতার গভর্নরকে ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের গভর্নর জেনারেল উপাধিতে ভূষিত করা হয়। অর্থাৎ এতদিন তিনি শুধু কলকাতার গভর্নর ছিলেন, এই রেগুলেটিং আইনের মাধ্যমে তাকে তিনি তোমাদের কলকাতা ছাড়াও বোম্বাই এবং মাদ্রাসের উপরও কর্তৃত্ব করার অধিকার পান। ঠিক আছে, সেই ইনফরমেশন পরে তোমরা পাবে। তো দেখো, এবার 5th নাম্বারে বলছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সাম্রাজ্যের যাবতীয় সামরিক, অসামরিক ও রাজস্ব সংক্রান্ত দায়িত্ব কলকাতার গভর্নর জেনারেল ও তার 4 সদস্য বিশিষ্ট সুপ্রিম কাউন্সিলের হাতে অর্পণ করা হয়। 4 জন সুপ্রিম কাউন্সিল তোমরা নাম শুনলে, তাদের ওপর অর্পণ করা হয়। নেক্সট বলছে দেখো, এই আইনে যুদ্ধ ঘোষণা, সন্ধি স্থাপন ও রাজ্য বিস্তারের ব্যাপারে বোম্বাই ও মাদ্রাস প্রেসিডেন্সির গভর্নরদের এবং তাদের কাউন্সিল সভার, ঠিক আছে, বোম্বাই ও মাদ্রাস প্রেসিডেন্সির গভর্নরদের ওপর কলকাতা প্রেসিডেন্সির গভর্নর জেনারেল ও তার সুপ্রিম কাউন্সিলের নিয়ন্ত্রণ স্থাপন করা হয়। এর সহজ কথার অর্থ হচ্ছে, যখন কলকাতায় একটা কাউন্সিল তৈরি করা হলো, ঠিক আছে, 4 জন সদস্য বিশিষ্ট, তো সেম মাদ্রাস মুম্বাইতেও প্রতিষ্ঠা তৈরি করা হয়েছিল। তো এখানে কি করা হলো, মাদ্রাস বা বোম্বাইয়ের যে গভর্নর জেনারেল রয়েছেন, তারা যখন কোনো যুদ্ধ বা সন্ধি বা রাজ্য বিস্তার করবেন দেশীয় রাজ্য বা বিদেশি শক্তির সঙ্গে, তো তখন আর কি কলকাতার যিনি গভর্নর জেনারেল তার অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল। ঠিক আছে, এটা এখানে এটি বলা হয়েছে। সো নেক্সট দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের রাজস্ব সংক্রান্ত ও শাসন সংক্রান্ত সমস্ত নথিপত্র ব্রিটিশ সরকারের কাছে বাধ্যতামূলকভাবে পেশ করার নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো একটি বাণিজ্যিক সংস্থা, আর ব্রিটিশ সরকার হলো মেন একদম পার্লামেন্ট। ঠিক আছে, তো এই কোম্পানিকে তার সমস্ত যে রাজস্বের হিসাবপত্র, শাসন সংক্রান্ত নথিপত্র সমস্ত বাধ্যতামূলকভাবে ব্রিটিশ সরকারকে পেশ করতে হতো। ওকে, আর নেক্সট দেখো, কোম্পানির সমস্ত কর্মচারীর নিজের ন্যায্য বেতন ছাড়া অন্য যে কোনো ধরনের দান, পুরস্কার কিংবা ভেট নেওয়া নিষিদ্ধ করা হয়। ওকে, তারা তাদের সমস্ত বেতন, ন্যায্য বেতন তো পাচ্ছেন, তার সাথে তারা দেশীয় রাজ্যের কাছ থেকে যে দান পুরস্কার ভেট নিতেন সেসব নিষিদ্ধ করা হয়। আর এখানে দেখো কি, ওয়ারেন হেস্টিংস 1773 খ্রিস্টাব্দে বাংলার প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন। ওকে,
তো এই ছিল তোমাদের রেগুলেটিং অ্যাক্ট, ওকে। আর এই রেগুলেটিং অ্যাক্টে কি বলেছে দেখো, প্রধানত এই আইনে বলা হয় যে গভর্নর জেনারেল একা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না, তাকে সুপ্রিম কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত মেনে চলতে হবে। যদি কাউন্সিলের সদস্যদের ভোট সমান সমান হয় 2+2, সেক্ষেত্রেই গভর্নর জেনারেলের অতিরিক্ত ভোট দ্বারা বিষয়টির নিষ্পত্তি করতে হবে, ওকে। আর এই যে এর মূল্যায়ন রয়েছে, মূল্যায়ন দেখো, মূল্যায়ন বলছে যে বিশেষ কয়েকটি ত্রুটি সত্ত্বেও 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন ছিল সুনির্দিষ্ট আইন মেনে ভারতে ঔপনিবেশিক শাসন কাঠামো প্রতিষ্ঠার প্রথম ধাপ, বুঝলে? ঔপনিবেশিক শাসন কাঠামো প্রতিষ্ঠার প্রথম ধাপ। নেক্সট, এই এই আইন দ্বারা কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন করে একটি দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন ও দক্ষ প্রশাসন কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হয়, ঠিক আছে? এখানে আমি তোমাদের শর্ট করে বুঝিয়ে দিচ্ছি, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, ঠিক আছে? পিটস ইন্ডিয়া অ্যাক্ট মেনলি কি দিয়েছে বলো, এখানে বলে দিচ্ছে, এটার সঙ্গে একদম রিলেটেড, ঠিক আছে? তবে এখানে দুটো ইম্পর্ট্যান্ট শর্ত রয়েছে, সেগুলো তোমরা মনে রাখলে তোমাদের কোশ্চেনের আনসার করতে সুবিধা হবে, ঠিক আছে? আর এই ছোট ইনফরমেশন বা জাস্ট এখানে একটু ইম্পর্ট্যান্টভাবে বলে দিলেই হয়, তার জন্য আর এক্সট্রা ভিডিও বানালাম না। নেক্সট আমি চার্টার অ্যাক্ট 1793, 1813, 1833, 1853 এ সম্পর্কে ভিডিও বানাবো, ওকে? একটু ধৈর্য নিয়ে দেখো, রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে ত্রুটি বিচ্যুতি থাকায় এই আইনের উদ্দেশ্য সম্পূর্ণ সফল হয়নি, অর্থাৎ রেগুলেটিং আইন একদম যে দুর্নীতিমুক্ত ছিল তা কিন্তু নয়। ফলে বিভিন্ন দিক থেকে নতুন আইন প্রবর্তনের উদ্যোগ চলতে থাকে। শেষ পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট এর উদ্যোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1784 খ্রিস্টাব্দে পাশ করা হয়, যা সাধারণভাবে পিটের ভারত শাসন আইন নামে পরিচিত। এই আইনের শর্তাবলী রয়েছে, তার মধ্যে মেনলি একদম মুখ্য প্রধান শর্ত কি সেটা তোমরা জেনে নাও, যে যুদ্ধ, শান্তি, রাজস্ব ও দেশীয় রাজ্যগুলির সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে বোম্বাই ও মাদ্রাস প্রেসিডেন্সির ওপর গভর্নর জেনারেলের ক্ষমতা সুনির্দিষ্ট করা হয়। এবার সুনির্দিষ্ট করা হলো তাদের, ঠিক আছে, ক্ষমতা। অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মচারী কি পরিমাণ অর্থ নিয়ে ভারত থেকে স্বদেশে ফিরলেন তার বাধ্যতামূলক হিসেব দেওয়ার কথা বলা হয়, ওকে। আর এর মাধ্যমে ব্রিটিশ অর্থ সচিব, একজন রাষ্ট্র সচিব ও মনোনীত প্রিভি কাউন্সিলের 4 সদস্যকে নিয়ে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। এর সভাপতি হন ব্রিটিশ সভার একজন মন্ত্রী, ঠিক আছে? আর বোর্ড অফ কন্ট্রোলের যাবতীয় নির্দেশ ভারতে কোম্পানির কাছে পাঠানোর দায়িত্ব প্রদানের উদ্দেশ্যে কোম্পানির 3 ডাইরেক্টরকে নিয়ে সিক্রেট কমিটি গঠিত হয়। আর ভারতে 3 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল গঠিত হয়, যার সহায়তায় গভর্নর জেনারেল তার শাসন পরিচালনা করবেন, ঠিক আছে? আর তোমাদের যে বললাম একটু আগে, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের উদ্যোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট পাশ হয় 1784। সো এই তার নামানুসারে এটি পিটের ভারত শাসন আইন নামে পরিচিত, ঠিক আছে? আর তোমরা এটুকু মনে রাখবে, একটু রিভাইজ করে দিচ্ছি, যে রেগুলেটিং অ্যাক্ট কি ছিল মূলত, তোমরা এটি দেখবে। যে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ এর আমলে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্মের ওপর কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্ট 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন পাশ করে, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন 1773 নামেও পরিচিত, ঠিক আছে? আইনের শর্তাবলী দুটো ছিল, একটা ইংল্যান্ডে
কোম্পানির পরিচালক সভা, দুই ভারতে কোম্পানির শাসন ব্যবস্থা সম্পর্কিত। অর্থাৎ পরিচালক সভার সদস্য সংখ্যা হবে 24 জন, যারা 4 বছরের জন্য নির্বাচিত হবেন। আর এই সদস্যদের অর্থাৎ 24 জন সদস্যের মধ্যে 1/4 অর্থাৎ 6 জন করে প্রতি বছর পর্যায়ক্রমে পদত্যাগ করবেন, আবার নতুন 6 জন 4 বছরের জন্য নির্বাচিত হবেন। ওকে, আর এখানে মেনলি তোমরা মনে রাখবে যে 4 জন সদস্যকে ক্লিভারিং, মনসন, পারওয়েল অ্যান্ড ফিলিপ ফ্রান্সিস, ঠিক আছে। আর এটি একদম খুব ইম্পর্টেন্ট, নেট এক্সাম বহুবার এসেছে। 1774 খ্রিস্টাব্দে একজন প্রধান বিচারপতি ও 3 জন সাধারণ বিচারপতি নিয়ে কলকাতায় সুপ্রিম কোর্ট গঠিত হয়। কবে? কত খ্রিস্টাব্দে? 1784 খ্রিস্টাব্দে। ওকে, আর স্যার এলিজা ইম্পে ছিলেন প্রধান বিচারপতি। আর এখানে দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের রাজস্ব সংক্রান্ত ও শাসন সংক্রান্ত সমস্ত নথিপত্র ব্রিটিশ সরকারের কাছে বাধ্যতামূলকভাবে পেশ করার নির্দেশ দেওয়া হয়, রাইট। আর একটা দেখো ইম্পর্টেন্ট, সেটি হয়ে যাবে তোমাদের, কোম্পানির সমস্ত কর্মচারীর নিজের ন্যায্য বেতন ছাড়া অন্য যে কোনো ধরনের দান, পুরস্কার কিংবা ভেট নেওয়া নিষিদ্ধ করা হয়, ঠিক আছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, শেষ হয়ে যাচ্ছে ক্লাসটি। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নিয়মিত ভিডিও পাবে, ঠিক আছে। আর এখন তো এক্সামের বেশি দিন নেই, তো তোমরা যারা যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাও, তারা তোমরা ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24 চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। ওকে, সেখানে মক টেস্ট নেওয়া হয় গুরুত্বপূর্ণ এমসিকিউর ওপর, যেগুলো ডব্লিউবি সেট এবং এনটিও ইউজিসি নেটকে টার্গেট করে করা হচ্ছে, ঠিক আছে। আর চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বললাম ক্লাসের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।